শেষ কয়েক মাস যাবৎ ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তামিম ইকবাল কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, দেখা যাবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এমন গুঞ্জন যখন ক্রিকেট পাড়ায়, তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশসেরা এই ওপেনার। স্পষ্টত জানিয়ে দিয়েছেন জাতীয় দলে না, বিপিএলে ফেরাই এখন তার একমাত্র লক্ষ্য। এমনকি জাতীয় দলে ফেরা নিয়েও কারোর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তামিম। সেই সাথে বিসিবির পরিচালক হওয়াটা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তামিমকে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ কি, জবাবে এই ওপেনার বলেন, আমি যা বলবো তা পুরোটা গণমাধ্যমে হুবহু প্রকাশ করতে হবে, আমি কি বলবো তার আংশিক প্রকাশ করবেন না। এরপর বলেন, আমি দলে ফিরছি এসব মিডিয়ার করা, আমি দলে ফিরছি না এটাও আপনাদের করা। আমি কি একবারও বলেছি যে দলে ফিরছি কিংবা দলে ফিরবো না? মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কন্টেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে নাটক করেছেন যেন মনে হয় আমি বোর্ডের সাথে মজা নিচ্ছি। বলেন, ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন খারাপ করে আমার, যেখানে আমি কোনো কমেন্টই করছি না। সবাইকে অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, আমার ফেরা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে দল স্বাগত জানাবে তাও তো না। যদি বোর্ড নির্বাচকরা মনে করে আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কিনা সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন যেটা হচ্ছে, 3-4 মাস দেখছি আমাকে অধিনায়ক বানিয়ে দেওয়া হচ্ছে, আবার দলে নেওয়া হচ্ছে, আবার ফেরাতে চায় না। সব কিছুই কিন্তু বুঝতে পারছেন কারা তৈরি করছে, এসবের একটাতেও কিন্তু আমার কোনো মন্তব্য খুঁজে পাওয়া যাবে না। জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, এ ব্যাপারে কারোর সাথে আলোচনা হয়নি, কারোর সাথে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করছি বিপিএলের কথা মাথায় রেখে, বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি, এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই। তামিমের ব্যাটিং অনুশীলন দেখে নানা গুঞ্জন তৈরি হচ্ছে, এটি নিয়ে তিনি বলেন, আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি, সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই, একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি। বোর্ড পরিচালক প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, আমি ক্রিকেট বোর্ডে আসছি এসব কারা তৈরি করলো? আমি বিষয়টি আবারও রিপিট করছি, আমার মুখ থেকে এমন কিছু শোনা গেছে কখনো? এরপর পাল্টা প্রশ্ন করা হয়, তামিম ভবিষ্যতে বোর্ডের দায়িত্বে আসবেন কি না? তবে এই প্রশ্নে এড়িয়ে তিনি এখন বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন বলে ডিপ্লোম্যাটিক জবাব দেন তামিম ইকবাল খান। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।